আসসালামু আলাইকুম, ওলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইয়ের একটা সহজ অধ্যায় অ্যাকাউন্টিং ফর রিসিভেবল থেকে দুইটা বা তিনটা অঙ্ক করার চেষ্টা করব। কারণ এই চ্যাপ্টারটা শেষ করে দিব, এরপর ওয়ার্কশিট ধরতে হবে, যেহেতু আমাদের রুটিন হয়ে গেছে ফার্স্ট ইয়ারের অধ্যায় শুরু করছে, তাই আজকে শেষ করে দিব। আজ করাবো লেকচার শেষে দুই নাম্বার অথবা এনইউ 2000 অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2014। এই অধ্যায়টা কিন্তু অনেকেই বাদ দিয়ে দেয়, কিন্তু এখান থেকে প্রতি বছর কিন্তু অঙ্ক আসতেছে, মানুষ খেয়াল করে না আর কি, এটাই হলো কথা। ম্যানেজমেন্ট 2019 কিন্তু প্রশ্ন আসছে, অ্যাকাউন্টিং 2018 তো প্রশ্ন আসছে। আজকের ক্লাসগুলো আগের ক্লাস হচ্ছে সহজ হবে, আগের ক্লাসটা মোটামুটি কঠিন ছিল। প্রবলেম টু অথবা এনইউ 2014 প্রবলেম টু দ্রুত করে ফেলবো ইনশাল্লাহ। রাবিয়া সাপ্লাই কোম্পানি হ্যাজ দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন রিলেটেড টু নোটস রিসিভেবল ডিউরিং দ্য লাস্ট টু মান্থ অফ 2014। সর্বশেষ দুই মাসের কিছু ট্রানজ্যাকশন আছে নোট রিসিভেবল বাবদ, প্রাপ্য বিল বাবদ 2014 সালের। দ্য কোম্পানি ডাজ নট মেক এন্ট্রিস টু এরিয়র অ্যাক্রোড ইন্টারেস্ট এক্সপেন্স অ্যাট ডিসেম্বর 31। ডিসেম্বরের 31 তারিখে সুদগুলো যে পাবে তারা সেগুলোর জন্য কোনো এন্ট্রি বা জাবেদা দেয় নাই। চারটা লেনদেন দেওয়া আছে, বলছে ফার্স্ট চারটা লেনদেন নিয়ে ফার্স্টটা বলছে জার্নাল দ্য ট্রানজ্যাকশন অফ রাবিয়া সাপ্লাই কোম্পানি, জাবেদা তৈরি করতে হবে চারটা। জাবেদার ঘর আমি সংক্ষেপে করে ফেলতেছি, আপনারা তো জার্নাল করছে নিয়ে আগে, এগুলার ডিটেলস লিখলাম না, ডেট, অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপেনশন, রেফার ডেবিট টাকা ক্রেডিট টাকা। প্রথম কথা বলছে, দেখেন কতটুক সহজে 10 নম্বর পাওয়া যায়। নভেম্বর 1 2014 একটা কোম্পানি নাম দেওয়া আছে লোনার টাকা 30,000 ক্যাশ টু লোনা কোম্পানি অন এ 12 মান্থ 10% নোট। লোন আর কি ঋণ নিছে কার কাছ থেকে আমরা, টাকা 30,000 ক্যাশ টু লোন আর কি, লোন ঋণ দিছি 30,000 টাকা ঋণ দিছি, নগদ টাকা ঋণ দিছি লোনা কোম্পানিকে 12 মাসের জন্য 10% সুদে। তাহলে লোনা কোম্পানিকে ঋণ দিলে আমার টাকা চলে গেছে, ঋণ যে দিলাম এটাকে বলা হয় ঋণ দিলে নোট রিসিভেবল ডেবিট, নোট রিসিভেবল ডেবিট। আর ক্যাশ নগদ টাকা চলে গেছে ক্যাশ ক্রেডিট 30,000। এরপর 11 তারিখ বলছে সোল গুডস টু রাফা ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি রিসিভিং টাকা 6,750 90 ডেজ 8% নোট। আমি মাল বিক্রি করছি নোটের ঋণ, নোটের মাধ্যমে, নোটের মাধ্যমে যদি মাল বিক্রি করে থাকি, যদি ক্যাশে বিক্রি করতাম ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট লিখতাম, নোটের মাধ্যমে বিক্রি করলে নোট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। কত টাকা? 6,750 টাকা।
অ্যাকাউন্ট রিসিভেবল এবং নোট রিসিভেবলের তফাৎটা আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি বাকিতে মাল বিক্রি করলে অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি হয়, দেনাদার আপনার কাছে টাকা পায়, সরি আপনি তার কাছে টাকা পান, কিন্তু সেটা যদি লিখিত হয় দলিলের মাঝে তাহলে সেটাকে নোট রিসিভেবল বলা হয়। প্রশ্ন লেখাই থাকবে নোটের কথা। 16 তারিখ রিসিভ এ টাকা 4000 100 ডেজ 9% নোট টু এক্সচেঞ্জ অফ মাসুদ আউটস্ট্যান্ডিং অ্যাকাউন্ট রিসিভেবল। দেখেন কি করছে, মাসুদের কাছে আমি টাকা পাইতাম সেটার পরিবর্তে একটা নোট লিখে দিছে, সে 4000 টাকা দিবে 180 দিন পরে 9% সুদে। মাসুদের কাছে মাল বিক্রি করছিলাম হয়তোবা, তার কাছে 4000 টাকা পাইতাম, সে বলছিল 1 মাস 2 মাস 3 মাস করে দিবে, কিন্তু সে 1 মাস 3 মাস করে না দিয়ে সে বলতেছে যে ভাই আমি আপনাকে এই নির্দিষ্ট সময় টাকা দিতে পারলাম না, আমি 6 মাস পরে টাকাটা দিব, 180 দিন পরে টাকা দিব, বিনিময়ে 9% সুদ দিব। নোটের মাধ্যমে সুদ পাওয়া যায়, নোট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আমার অ্যাকাউন্ট রিসিভেবল কমে গেল, বিনিময়ে আমরা নোট রিসিভেবল আমাদের বেড়ে গেল। আচ্ছা এটা বলছি, নোট রিসিভেবল পাইছি, এক লোকের কাছে টাকা পাইতাম, সেই লোকের কাছে এখন আর টাকা পাই না, বিনিময়ে সে নোট দিয়ে গেছে। নোট যদি আমি পাই, নোটের মাধ্যমে যে টাকা আমার পাই এটা সম্পদ, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল নোট রিসিভেবল ডেবিট হবে। আর অ্যাকাউন্ট রিসিভেবল কমে গেছে, আগে এই লোকের কাছে টাকা পাইতাম এখন আর টাকা পাই না, এই জন্য এটা ক্রেডিট করে দিতে হবে। একত্রিশ তারিখ অ্যাক্রড ইন্টারেস্ট রেভিনিউ। মাইকটা অফ করে ক্লাস করে। 31 তারিখ বলছে অ্যাক্রড ইন্টারেস্ট রেভিনিউ অন অল নোটস রিসিভেবল, সবগুলো নোট রিসিভেবলের জন্য সুদ বকেয়া হলো, বকেয়া সুদের সমন্বয় যাবে দা ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। আমাদের আয় বকেয়া আছে, বকেয়া আয়ের সমন্বয় যাবে অ্যাডজাস্টিং এন্ট্রিতে এটা আছে সুন্দর করে। এখন টাকাটা কীভাবে বের করব, টাকাটা আমি একটা ওয়ার্কিং করে নিচ্ছি, ওয়ার্কিং ওয়ান এই পাশ দিয়ে করে নিচ্ছি। প্রথম যে এই যে না হাতে লেখা, এটার জন্য কোনো শীত নাই, জানালগুলো আমাদের গতানুগতিক জানালের মতোই, তো ওই জন্য শীত দেওয়া হয়নি এটার জন্য। আচ্ছা এখন আমাদের ওয়ার্কিংয়ে এই সুদগুলো বের করে নিতে হবে। যেমন এটা 30,000 টাকা নভেম্বর 1 তারিখ নিছে, এখন 31 তারিখ 2 মাসের সুদ ধরতে হবে। এই ফার্স্টের যে নোটটা আছে সেই নোটটার ওই লোকের নাম লিখে নিতেছি বোঝার জন্য। 30,000 টাকা সুদ দিবে বলছিলাম ফার্স্ট ট্রানজ্যাকশানে 10% ও লিখলাম। কয় মাস হলো, নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 2 মাস, তাহলে উপরে 2 নিচে 12। আচ্ছা আমি এটা আর একটু এদিকে দেখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, দেখা যাবে ছোটো করে লিখতে হবে আর কি। ওয়ার্কিং ওয়ান এক নাম্বার নোটটা লিখতেছি, লোকের নাম লিখে নিব। 30,000 টাকার ঋণ নিছে সে, 10% সুদে ঋণটা নিছে, নভেম্বর মাসে নিছিল, এখন ডিসেম্বর 31, 2 মাস, উপরে 2 নিচে 12, যা আসবে লিখে ফেলব, আসতে আসতে 500 টাকা। এরপরে যে লোকের কাছে আমার কাদের কাছে ঋণ নিছে সেই লোকের নাম লিখলাম, এবং সেটা কত ছিল, 6,750। প্রশ্নে যায় দেখি কয় পার্সেন্ট সুদে নিছে, 8%। এখন এটা দেখি, এটা নিছিল হলো ট্রানজ্যাকশানটা নভেম্বরের এগারো থেকে আজকে হলো এই
নভেম্বরের 11 থেকে আজকে দিন পর্যন্ত হয়ে হলো নভেম্বর ইন দি এদিক দিয়ে 20 দিন, ওই দিক দিয়ে হলো এক মাস, এক মাস 20 দিন, মানে এক মাসে 30 দিন আর 20 দিন হলো টোটাল 50 দিন। দিনের ক্ষেত্রে উপরে 50, নিচে 360 দিনে এক বছর ধরবো, বা 365 লিখলেও হবে। তাহলে সেই হিসাবে টাকা আসতেছে 6750 গুণ 8% গুণ 50 ভাগ 360, 75 টাকা আসতেছে। এরপরে তিন নাম্বারটা যে নিলাম, সেটা নিলাম ডিসেম্বরের 16 তারিখ। ডিসেম্বরের 16 তারিখ থেকে 31 তারিখ হলো 15 দিন। সেই লোকের নাম লিখে দিচ্ছি আমি, মাসুদ মনে ছিল। সেটা হলো টাকা ছিল হলো 4000 টাকা। ঋণের সুদের কথা বলছো, 9% সুদ, 15 দিন হইল, কারণ এটা নিয়েছিলাম হলো তারিখটা দেখেন ডিসেম্বরের 16, তাই 15 দিন, 360 দিলে হবে, 65 দিলে হবে, আসতেছে 15 টাকা, 590 টাকা। এই সুদটা এভাবে বের করে নিতে পারে, নিয়ে এখানে লিখে পেলাম 590, এই জায়গায় লিখবো 590, এখানে লিখবো আমাদের এখানে কাজ শেষ। লাস্টে বলতেছে রেকর্ড দ্য কালেকশন অফ লুনা নোট অ্যাট দ্য ম্যাচুরিটি ইন 2015। লুনা নোট, যে লুনার কাছ থেকে যে নোট, লুনা যাওয়ার কাছ থেকে নোট নিছিল, সেই নোটের টাকা আমি পেয়ে গেলাম। কতদিন পরে পাইলাম? ওই যেদিন ম্যাচুরিটি আসে, যেমন এক এক 12 মাসের জন্য নিছিল, তাহলে নভেম্বর 1 নিছিল, পরের বছর অক্টোবরের 30 তারিখে তার কী হয়েছিল, ম্যাচুরিটি আসবে। এটার জন্য আলাদা যাবে, তার ঘর করে নিতে হবে রিকোয়ার বিয়ের জন্য, রিকোয়ার এটা তো করছি আমরা, রিকোয়ার বিয়ের জন্য আলাদা ঘর করবে। এটা হবে অক্টোবরের 30 তারিখ 2015, সেদিন এই টাকাটা আমি পাবো। টাকা পাইলে ক্যাশ ডেবিট, নোট রিসিভেবল ক্রেডিট, নোট রিসিভেবল ক্রেডিট। কয় টাকার নোটটার দামটা হলো 30,000 টাকার নোট, এই নোটটা নাই, এটা ডেবিট ছিল, এখন ক্রেডিট হয়ে গেল। এখন সাথে হলো আমাদের সুদও পাবো, বলছিল এটারে সুদ দিবে কত পার্সেন্ট, 10% হারে সুদ দিবে, 10% হারে সুদ দিবে, তাহলে ইন্টারেস্ট রেভিনিউ আবার গত বছরের 31 ডিসেম্বর এখানে যে করছি 500 টাকার যে ইন্টারেস্ট, এটা কিন্তু গত বছর পেয়ে গেছি। গত বছর যদি পেয়ে যায় থাকি, তাহলে এই বছর ইন্টারেস্ট রিসিভেবল, লেখেন রিসিভেবল ৫০০ টাকা, গত বছর পাইছি 500 টাকা, এই বছর হলো বাকিটা পাবে রেভিনিউ নামে, বাকি 10 মাসেরটা পাবো। 2 মাসেরটা তো গত বছর পেয়ে গেছি, এই বছর পাবো বাকি 12 মাসের, মানে 12 মাসের নোটটা ছিল, এটা 12 মাসের, 12 মাসের মাঝে 2 মাসেরটা গত বছর পেয়ে গেছি, এই বছর পাবো বাকি 10 মাসের। তাহলে এই এই ক্যালকুলেশনটা 30,000 টাকার নিচে করে দিচ্ছি, 30,000 টাকার মাঝে শুধু, আচ্ছা এটা আমি ব্যাখ্যা আবার করবো, সমস্যা নেই। ২৫০০ টাকা, আচ্ছা তো টোটাল পাবো আমি। এই লোক আমার কাছে ঋণ নিয়ে গেছে 3,30,000 টাকা, সে বলছে এই ঋণের টাকা সে এক বছর পরে দিবে সুদ সহ, এটা 10% সুদ দিবে, 10% সুদ আসে হলো 3,000 টাকা সুদ আসে, এটা 10% যদি করি 3,000 টাকা সুদ আসে। সুদটা ভেঙে ভেঙে পাইছি, গত বছর 2 মাসের সুদ পাইছি, এই বছর বাকি টাকাটা পাইছি। 3,000 টাকা যদি সুদ হয়ে থাকে, গত বছর যদি যে 500 টাকা যদি পেয়ে থাকি, তো এই বছর বাকি টাকাটা পাবো, 3,000 মাঝে 500 যদি থাকে, তো এই বছর পাবো হলো
2500টা, এই 2500 এর লিখতে হবে ইন্টারেস্ট রেভিনিউ। আর গত বছর যেটা পাইছিলাম সেটার নাম হতে হবে, লিখতে হবে ইন্টারেস্ট রিসিভেবল। আর নোটের নাম হতে হবে, নোটই তো আছে, নোট কমে গেল ওই জন্য ক্রেডিট। আর নগদ টাকা পেয়ে গেছি দেখে ক্যাশ ডেবিট। এটাই হলো আমাদের, তারা যদি বলেন যে কোনো নোট, নোটের টাকা পাওয়া গেলে তাহলে এটা হলো জানানো হবে এরকম। টাকাটা, সুদের টাকাটা 2 বছরে পাইলে এরকম ভাঙিয়ে ভাঙিয়ে দিতে হবে। গত বছরটা দিতে হবে রিসিভেবল নামে, এই বছরটা দিতে হবে রেভিনিউ নামে। আশা রাখি বুঝতে পারছেন। যেহেতু সময় আছে দেখি 4 নম্বর অঙ্কটা ছোট আছে, ওইটা করাই দিই। লেকচার শিটের 4 নম্বরটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2018-তে আসছে। এখানে বলছে দ্য লেজার অফ সুমন কোম্পানি অ্যাট দ্য এন্ড অফ দ্য কারেন্ট ইয়ার শোজ, সুমন কোম্পানির খতিয়ানের হিসাবগুলো দেওয়া আছে, অ্যাকাউন্ট রিসিভেবল নামে দেওয়া আছে, এটা প্রবলেম 4 অথবা 2018 অ্যাকাউন্টিং। দেওয়া আছে অ্যাকাউন্ট রিসিভেবল 80,000 টাকা। এরপর সেলস দেওয়া আছে 9,40,000 টাকা, সেলস রিটার্ন দেওয়া আছে 40,000, সেলস রিটার্ন 40,000। এই তিনটা তথ্য দিয়া নিচে বলতেছে, ইফ অ্যালাউন্স অফ ডাউটফুল অ্যাকাউন্ট হ্যাজ ডেবিট ব্যালেন্স 1,000, যদি ব্যাড ডেপ্টের অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্টের ডেবিট ব্যালেন্স 1,000 টাকা হয়ে থাকে, দ্য জার্নাল দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি সমন্বয় যাবে দা করো 31শে ডিসেম্বর, 31 ডিসেম্বর 31st, অ্যাজুমিং ব্যাড ডেপ্ট আর এক্সপেন্ডেড টু বি ইন 2% অফ নেট সেল, অনাদায়ী পাওনা 2% যদি হয়, মোট বিক্রয় 2% যদি, নেট বিক্রয় 2% যদি অনাদায়ী পাওনা হয়, এটা জাবেদার করে দেখো। প্রথম কথা বলছি, তাহলে জাবেদার ঘর করবো, জানালের ঘর করবো, আমি জানালের ঘর ছাড়াই করতেছি সময়ের অভাবে। লিখব 1 নম্বর ব্যাড ডেথ ডেবিট, ব্যাড ডেথ এক্সপেন্স ডেবিট, আর অ্যালাউন্স ফর ফর ডাউটফুল ডেট, ক্রেডিট। এখন টাকাটা কত হবে, আসলে একটু নিচে লেখা দরকার ছিল, আচ্ছা নিচেই লিখে দিই। ডাউটফুল ডেপথ, এটা ডেবিট, এটা ক্রেডিট, অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। অনাদায়ী পাওনা হলে অনাদায়ী পাওনা ডেবিট দিতে হয়, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট দিতে হয়। আচ্ছা এখন 2% ধরতে পারছে সেলসের, সেলস কত আছে, সেলস আছে আমার 9,40,000, এটার 40,000 টাকা বাদ দিতে হবে, কারণ সেলস থেকে সেলস রিটার্ন বাদ দিলে নেট সেল বের হয়, নেট সেলের উপর ধরতে বলছে 2%, ধরে ফেললাম 2% আসে 18,000 টাকা, শেষ। এরপর বলছে 2.5% অফ, 2 নম্বর রিকোয়ারমেন্ট, এটা 1 নম্বর, 2.5% অফ অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদারের উপর যদি 2.5% ধরা হয় সেক্ষেত্রে কত হবে, দেনাদারের উপর যদি 2.5% ধরা হয় সেক্ষেত্রে কত হবে, সেটার ক্ষেত্রে জার্নাল তো এটাই হবে, কিন্তু টাকাটা একটু চেঞ্জ হয়ে যাবে রিকোয়ারমেন্ট ক্লিয়ার।
80,000 টাকা দেনা দার আছে, সেটার উপর 2.5% ধরতে বলছে। ধরলাম তাহলে আস্তে আস্তে এলো, করে দেখি 80,000-এর 2.5% 2,000 টাকা। এখন এখানে এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা 2,000 টাকা, নতুন অনাদায়ী পাওনার থেকে পুরাতনটা বাদ দিতে হয় যদি ক্রেডিট ব্যালেন্স থাকে। পুরাতন অনাদায়ী পাওনা হলে এটাকে বলা হয়, ক্রেডিট ব্যালেন্স থাকলে বাদ দিতে হয়, কিন্তু ডেবিট ব্যালেন্স থাকলে কী করতে হবে, তাহলে যোগ করতে হবে। এটা ছিল নতুন, নিউ ওল্ড, ওল্ডটা বাদ দিতে হয় আমরা জানি, কিন্তু ডেবিট ব্যালেন্স মানে উল্টা, তাহলে করতে হবে যোগ করতে হবে। হয়ে গেল এটা অ্যাকাউন্ট রিসিভেবল। আমি সময় যদি পাই এই চ্যাপ্টারের আরও ক্লাস নেব আলাদা, কিন্তু প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টে নিব না, কারণ পরীক্ষা চলে আসছে, এখন ইম্পর্টেন্ট চ্যাপ্টার আরও আছে, ওয়ার্কশিটটা করা হয়নি, অ্যাডজাস্টমেন্ট আর ওয়ার্কশিটটা নিয়ে আগে আগামী ক্লাস করাবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, কারো যদি কোয়েশ্চেন থাকে বলতে পারে। আপনি আমাদেরকে থিওরি সাজেশন দিবেন।